بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত আজকের জুমার সালাতের পরে উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আপনাদের পূর্বে ঘোষণা অনুযায়ী এবং আপনারা হ্যান্ডবিলের মাধ্যমেও দেখেছেন যে জুমার সালাতের পরে প্রশ্ন উত্তর পর্ব হবে। তো এই প্রশ্ন উত্তর পর্ব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলার প্রয়োজন রয়েছে। এই প্রশ্ন উত্তর পর্বটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলার প্রয়োজন রয়েছে। তারপরে আমরা বেশিরভাগই দেখি যে বিভিন্ন জায়গাতে যখন প্রশ্ন উত্তর পর্ব চালু হয় তখন মানে এত মানে বিশৃঙ্খলা হয় যে লাস্টে এই সবাইটি বাতিল হয়ে যায়। সেজন্য আমরা এই প্রশ্ন উত্তর সভাটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনাদের কিছু আমি সিস্টেম বলছি, সেই সিস্টেম আপনাদেরকে ফলো করে চলতে হবে। এক নম্বর পয়েন্ট, যিনি প্রশ্ন করবেন তিনি শুধুমাত্র আজকে আমাদের যে বিষয় ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা, এর উপরে আর এর পার পার্শ্বে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে প্রশ্ন করবেন, বিষয়ের বাইরে প্রশ্ন করবেন না। যদি বিষয়ের বাইরে প্রশ্ন করা হয় তাহলে সেটা আমরা বাতিল করে দিতে পারি। এক নম্বর, দুই নম্বর পয়েন্ট হচ্ছে যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন, আপনার নাম কি, আপনি কি কাজ করেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাকে আপনার মতো করে উত্তর দিতে সুবিধা হবে, আপনার বুঝতে সুবিধা হবে। তিন নম্বর পয়েন্ট, যিনি প্রশ্ন করবেন সাধারণভাবে শুধু যেটা প্রশ্ন মূল প্রশ্ন সেটাই করবেন, আপনি ভূমিকা বলবেন না যে ওখানে গেলাম এই শুনলাম এই করলাম এই করলাম, এই ধরনের কিছু ভূমিকা না, শুধুমাত্র আপনার যতটুকু প্রশ্নটাই আপনি করবেন। চার নম্বর পয়েন্ট, যিনি প্রশ্ন করবেন জানা এবং মানুষকে জানানোর জন্য প্রশ্ন করবেন, বক্তা উত্তর দিতে পারছে কিনা বা বক্তাকে ফাঁসানোর জন্য এইরকম প্রশ্ন করবেন না। পাঁচ নম্বর পয়েন্ট, প্রশ্ন করবেন সাধারণভাবে, কারো দোষ দিয়ে প্রশ্ন করবেন না বা কারো নাম নিয়ে প্রশ্ন করবেন না। ছয় নম্বর পয়েন্ট, যিনি প্রশ্ন করবেন একজন ব্যক্তি একটা প্রশ্ন করবেন তারপরে অন্য ভাইদেরকেও সুযোগ দেবেন, তার কারণ একজন ব্যক্তি যদি পরস্পর প্রশ্ন করতে থাকে তাহলে অনেকে সুযোগ পাবে না, তারপরেও আমরা এক এক করেও যদি হয় আমরা সবাইকে সুযোগ দিতে পারবো না, সেজন্য একজন ব্যক্তি একটা প্রশ্ন করবেন তারপরে অন্যকে সুযোগ দেবেন। সাত নম্বর পয়েন্ট, আপনার একটা কথা সবসময় মনে রাখবেন, আমি হচ্ছে একজন ছাত্র মাত্র, আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আমি পারবো এমনটা ভাববেন না, কারণ ইমাম আহমদ হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরের মধ্যে আমি জানি না। তাহলে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ হাম্বালের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখি না, সে কিভাবে আপনার সব প্রশ্নের উত্তর দেবে? সেজন্য আপনারা এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাব। আট নম্বর পয়েন্ট, আপনারা কেউ বিশৃঙ্খলা ঝামেলা সৃষ্টি করবেন না, পছন্দ হলে মানবেন, পছন্দ যদি না হয় বাদ দিবেন। তবে বিশেষভাবে আমার শেষ অনুরোধ যে কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। এবার আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে পারেন। ভাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই যে ফেতরা আমরা আদায় করছি, তো ফেতরা ফরজ করা হয়েছে ছোট বড় ধনী গরিব দাস তাদের সবার জন্য যে ফেতরা ফরজ, তো বিশেষ করে যারা সালাত আদায় করে না কিংবা হয়তো সিয়াম পালন করে না তাদের ফেতরা লাগবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। প্রথমত বিষয় যেটা হচ্ছে, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও যারা সিয়াম পালন করে না, যারা সালাত আদায় করে না অর্থাৎ নামাজ পড়ে না, তাদের ফিতরা সম্পর্কে বিশেষ করে যদি গ্রামের যারা মরক সর্দার আছে যার কাছে জমা হয় সে যদি মনে করে বা এটা গ্রাম নিয়ে যদি আলোচনা করা হয় যে যারা সুস্থ শরীর থাকা সত্ত্বেও রোজা করবে না সালাত আদায় করবে না তাদের ফিতরা আমরা জমা নেব না, মানে এটা তাকে স্বাস্থ্য দেওয়ার জন্য, মানে এটা করতে পারে তো সমস্যা নেই,
কিন্তু তার ফিতরা লওয়া যাবে কি যাবে না, বা ফিতরা সে দিতে পারবে কি পারবে না, এটা ইসলামে যায় কি না যায়, এ হচ্ছে আরেকটি প্রশ্ন। প্রথম কথা যেটা হচ্ছে, যে ব্যক্তি মুসলিম তারই ফিতরা লাগবে, যে ব্যক্তি মুসলিম তারই ফিতরা লাগবে। এখন বেনামাজি মুসলিম কি মুসলিম নয়, এই ব্যাপারে ওলামায়ে কিরামদের মধ্যে মতদ্বন্দ্ব রয়েছে। একদল ওলামা বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পাঁচত্ব সভা ছেড়ে দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে কাফির হয়ে যায়, অর্থাৎ সে মুসলিমই নয়। আর একজন ওলামা বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে দেয় অবস্থাবশত, কিন্তু সে স্বীকার করে যে সালাত ফরজ, সে আল্লাহতে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, ইমানের যে স্তম্ভ রয়েছে ছয়টি সেগুলোতে বিশ্বাস রাখে, কিন্তু অবস্থাবশত সে সালাত ছেড়ে দেয়, সে হচ্ছে মহাপাপী, সে হচ্ছে মহাপাপী, তবে সে কাফির নয়, সে ইসলাম থেকে বেরিয়ে যায় না। আর যে হাদিসে যে কুফ শব্দ ব্যবহার করা হয়েছে, এটা আমলগত ভাবে মানে কুফ আকিদাগত ভাবে নয়, সেজন্য সে ইসলাম থেকে বেরিয়ে যায় না, সে হচ্ছে পাপী, সে মুসলিম, সে হচ্ছে খুব পাপী ব্যক্তি, সে মুসলিমই থাকে, ইসলাম থেকে বেরিয়ে যায় না। আপনি এই দুই শ্রেণীর ওলামায়ে কিরামদের কথা বললাম, আপনি যদি একমত হন, যারা বলছে যে বেনামাজি কাফের ইসলাম থেকে বেরিয়ে গেছে তাদের সাথে যদি একমত হন, তাহলে আপনি তাদের ফিতরা দিতে পারবেন না, তার কারণ হচ্ছে তারা মুসলিম নয়, সেই সব ওলামাদের মত অনুযায়ী। যদি আপনি সেই সব ওলামার সাথে একমত হন যারা বলছে যে অলসতাবশত যারা ত্যাগ করে দেয় তারা আসলে মহাপাপী, এরা হচ্ছে ফাসিক, তাহলে আপনি তাদের ফিতরা দিতে পারবেন। এখন যারা ফর্ম পালন করে না, তার কারণ আমি আমার বক্তব্যতে বলেছি যে এই ফিতরা ফরজ করা হয়েছে, অশ্লীল কথাবার্তা ও বেহুদা কাজ হচ্ছে সঙ্গে পবিত্র করার জন্য, সিয়ামকে পবিত্র করার জন্য, তো যে ব্যক্তি সিয়ামই রাখলো না তার আবার তো ফেতরা কিসের প্রশ্ন আসতে পারে। এই জন্য আমি আবার বলি যে ফেতরা ফরজ হওয়ার দুটো কারণ, ফেতরা ফরজ হওয়ার দুটো কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের যে একমাস সিয়াম পালন করলাম এটাকে ভালোভাবে পবিত্র করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। দুই নম্বর কারণ হচ্ছে মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য, আল্লাহ রাসূল বলেছেন, এটা উল্লেখ আছে আবু দাউদ কিতাবুল যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন, অশ্লীল কথাবার্তা ও বেহুদা কাজ হতে সিয়ামকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। সুতরাং কোনো ব্যক্তি যদি রোজা না রেখে থাকে তাহলে তাকে মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য তাকে ফিতর আদায় করতে হবে। সুতরাং সে সিয়াম রাখুক আর না রাখুক, তাকে প্রত্যেক মুসলিমকে, যাকেই মুসলিম বলা যাবে, তার পক্ষ থেকে একটা মোটামুটি 2.5 কিলো খাদ্যদ্রব্য সেটা আদায় করতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।